ওয়েলকাম ভিভার্স আজকে আমি ক্লাস টেনের গণিতের চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ দিগাত সমীকরণের বীজগুলির প্রকৃতি সম্বন্ধে আলোচনা করব দিঘাত সমীকরণের মূলের প্রকৃতি বর্গমূল চিহ্নের মধ্যস্থিত বিস্কোয়ার মাইনাস ফোগ্রসি রাশিটির উপর নির্ভর করে এই জন্য বিস্কোয়ার মাইনাস ফোগ্রসি রাশিটিকে সমীকরণের বেদ নিরূপক বলে বন্ধুরা এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিগাজ সমীকরণটির বর্গমূল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস চৌরশির উপরে রুট আছে বাই টু এই যে রাশিটি আছে এই যে বি স্কোয়ার মাইনাস চৌরশি এই বি স্কোয়ার মাইনাস চৌরশির উপরই সমীকরণের বৃষ্টি নির্ভর করে কোন ধরনের হবে তো নম্বর ওয়ান যদি বি স্কয়ার মাইনাস ফৌরাসি টু জিরো হয় তবে সমীকরণের বীজ দুইটি বাস্তব সমান হইবে মনে করুন এই যে একটা সমীকরণ আছে তো এখানে বি আছে সিক্স বি স্কয়ার মানে সিক্স স্কয়ার মাইনাস এক্স আছে ওয়ান সি আছে সিক্স স্কয়ার মানে 36 সিক্স মাইনাস শূন্য চৌত্রিশ ইজিক্যাল টু তো এখানে আমরা বি স্কোয়ার মাইনাস টু গতিকে এই সমীকরণের বিষ দুটি বাস্তব এবং সমানবে তো এইচএসএলসি বা এইচএসএলসি প্রিভাইনাল টেস্টে প্রশ্ন তো এরকমই থাকে যে কি শর্তে একটি দ্বিঘাত সমীকরণের বা একটি সমীকরণের সমীকরণ দেওয়া থাকে তুমি নিজেই শর্তটা লিখতে হবে যে কী শর্তে এই সমীকরণের বীজ দুটি বাস্তব সমান হইবে তো আপনারা কী লিখবেন লিখবেন যদি বি স্কোয়ার মাইনাস ফোর সি টু জিরো হয় তবে সমীকরণের বীজ দুইটি বাস্তব সমান হইবে নাম্বার টু যদি বিস্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দেন জিরো হয় তবে সমীকরণের বীজ দুটি বাস্তব অসমান হবে এই যে বি বিস্কোয়ার আছে এখানে বি আছে ফোর ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন টু এক্স স্কোয়ার সান সি এখানে থ্রি ফোর স্কোয়ার মানে ষোলো মাইনাস তিন চারা বারো ইজিক টু চার এই চারটি থেকে আছে তো এই শর্তে যদি তাকে তো সমীকরণের বীজ বাস্তব অসমান হইবে নম্বর থ্রি তো এই সমীকরণটির বীজ দুইটি এখানে দেওয়া আছে মাইনাস এবং মাইনাস তো বীজগুলি বাস্তব আর সমান অসমান নম্বর থ্রি যদি বিস্কোয়ার মাইনাস ফৌরশি লেস দেন জিরো হয় অর্থাৎ জিরোর থেকে যদি বিস্কোয়ার মাইনাস ফৌরশি এর মান ছোটো হয় তবে বিষ দুটি অবাস্তব বা কাল্পনিক হইবে তো অবাস্তব অবাস্তব বলতে আমরা বুঝি মনে করেন এই রুট ফোর তাহলে একটার মান হবে টু কিন্তু যদি এই ফোরের আগে মাইনাস চিহ্নটি থাকে তো মাইনাস ফোর তার উপরে যদি রুট দিই তো একটু একটি অবাস্তব সংখ্যা হবে আমাদের আলোচনা সেদিকে নেই তো তার মূলগুলি এইরকম হবে একটি অবাস্তব সংখ্যা চার যদি বি স্কোয়ার মাইনাস চৌরাশির মান দনাত্মক পূর্ণবর্গ হয় তবে বিষ দুইটি বাস্তব পরিমাণ অসমান হইবে তো দেখেন এখানে সমীকরণগুলো লেখা আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ টু জিরো তার মূলগুলি হলো মাইনাস ফাইভ এবং -1 तो t^2 राष्ट्रीय मानदंडত্বক পূর্ণ বর্গ তো এখানে b^2 এর মান কি হয় দেখি b আছে 6 তার স্কয়ার হলো 6^2 - 4 * x^2 এর সহগ 1 * b c হইলো 5 36 - সাইড পাশে পেন করলে 20 = 0 স্কোয়ার মাইনাস ফৌরশিয়ার মান হল ষোলো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফৌরসি রাশিটির মান ধনাত্মক একটি পূর্ণ বর্গ সংখ্যা তাই এই সমীকরণটির বীজ দুটি হবে পরিমেয় অসমান বীজ দুটি হবে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান এগুলো পরিমেয় সংখ্যা কিন্তু সমান নয় অসমান এরপরে কি বলা আছে দেখুন এবং একটি অন্যটির অন্য কইবে অর্থাৎ এই শর্তেও যদি বিস্কোয়ার মাইনাস ঊরসি রাষ্ট্রের মান দনাত্মক পূর্ণবর্গ হয় তবে এই শর্টটিও প্রযোজ্য হবে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস থ্রি ইজুয়াল টু জিরো যদি বিস্কোয়ার মাইনাস ঊরশি একটি দনাত্মক পূর্ণবর্গ হয় তো একটি বীজ অন্যটির অন্যান্য কইবে থ্রি আর ওয়ান বাই থ্রি একটি অন্যটির অন্য বাদার শর্ট হল বা একটি মূল অন্যটির দ্বিগুণ হইবে যেমন এই সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এইটি স্কোয়ার মাইনসির মান ধনাত্বক পূর্ণবর্গ তো একটি বীজ অন্যটির দ্বিগুণ এই সত্য এখানে বা একটি অন্যটির বর্গ হইবে একটি মূল অন্যটির বর্গ দুইর বর্গ চার কোন শর্তে যদি বিস্কোয়ার মাইনাস ষরাশির রাশিটির মান দনাত্মক ও পূর্ণবর্গ হয় নাম্বার ফাইভ যদি বিস্কোয়ার মাইনাস ষরাশির রাশিটির মান ধনাত্মক কিন্তু পূর্ণ বর্গরাশি না হয় তবে বিজ দুইটি বাস্তব ও পরিমাণ অসমান হইবে দেখুন যদি বিস্কোয়ার মাইনাস ঐরাশির রাশির মান ধনাত্মক কিন্তু পূর্ণ বর্গরাশি যদি না হয় তো আমরা প্রথমে দেখবো এই রাশিটির বিস্কোয়ার মাইনাস ফুরাশির মান কী হয় এখানে বি আছে সিক্স তো সিক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর এখানে টু ইন্টু সির মান রইল ওয়ান থার্টি সিক্স মাইনাস চার দ্বিগুণি আট রইল টোয়েন্টি এইট সংখ্যাটি পূর্ণ বর্গরাশি নয় কিন্তু এটির ধন্যাত্মক সংখ্যা তো এই সমীকরণের বীজ দুইটি বাস্তব অপরিমেয় সমান হইবে তো বীজ দুইটি এরকম হইবে মাইনাস প্লাস মাইনাস রুট টোয়েন্টি এইট বাই ফোর তো ইয় একটি অপরিময় সংখ্যা নেক্সট কোয়েশন যদি এ অথবা বি এর কোনো একটির মান অমূলত হয় অমূলত মানে অপরিময়ের সংখ্যা তবে বিস্কোয়ার মাইনাস ফোর শিরাশিটির মান পূর্ণবর্গ হইলেও বি দুটি অমূল হবে বন্ধুরা পরিমেয় সংখ্যা বা মূলত সংখ্যা আর অপরিময় সংখ্যা বা অমূলত সংখ্যা এটি আপনারা মনে রাখবেন তো এই একটি সমীকরণ দেওয়া আছে যার এ একটি অপরিময় সংখ্যা এইখানে আছে সি একটি অপরিময় সংখ্যা তো তার বর্গমূল হবে একটি অম্লত শৃঙ্খ্যা মানে অপরিময় সংখ্যা নম্বর সেভেন যদি এ ইজাল টু হয় এবং এ অসমান জিরো হয় তবে সমীকরণের মূল দুটি একটি অন্যটির অন্য অন্যক মানে গুণাত্মক বিপরীত শৃঙ্খ্যা যেমন দুইয়ের অন্যক হলো ওয়ান বাই টু এই রোগমারি কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়ে গেছে এ যদি সি এর সমান হয় মনে করেন এক্স স্কোয়ারের সু সি হলো টু অর্থাৎ এ এবং সি যদি সমান হয় এর মান কিন্তু জিরো নয় তবে সমীকরণের মূল দুইটি একটি অন্যটির অনন্য এই দুইটি মূল আছে ওয়ান বাই টু এবং মাইনাস টু অর্থাৎ টু এর অনন্য কল ওয়ান বাই টু কিন্তু বিপরীত চিহ্নযুক্ত এটি আছে মাইনাস এটি আছে প্লাস নম্বর এইট যদি বি ইজিক্যাল টু জিরো হয় তবে দুইটি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হইবে দেখুন যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের মান যদি জিরো হয় তো দেখুন বন্ধুরা এ এক্স স্কোয়ার প্লাস এখানে যদি বি এর মান জিরো হয় তো এক্স এবং জিরোকে গুণ করলে জিরোই হইবে তো সমীকরণটি কী দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস সি এইরকম তো এখানে সি এর এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তো এখানে প্লাস মাইনাস মাইনাস হবে এরকম হয়েছে তো এক্স স্কোয়ার মাইনাস নাইন এখানে বি নেই অর্থাৎ জিরো ইজিক টু জিরো এর মূলগুলি হলো থ্রি এবং মাইনাস থ্রি মূলগুলির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত বলা হয়েছে অর্থাৎ একটি প্লাস হলো ইউনিটি মাইনাস হবে এই তিনের আগে প্লাস আছে এক আগে মাইনাস আছে গতিকে এই শর্টটি এখানে প্রযোজ্য নম্বর নাইন যদি বি ইজেল টু টু জিরো হয় তবে সমীকরণের উভয় পিজিশন হবে দেখুন যদি এখানে এই সমক সমীকরণটির হলে মান জিরো হবে সি ইজ হলে হবে তো শুধু এ থাকলো এ তো এখানে এরকম যদি হয় তো उभयीजी शून्य है नम्बर टेन जदि सीज टू जिरो तो है तब तो तो एक बीज शून्य और उन्न बीजे वास्तव मूलत संख्या हो गए मूलत मान संख्या सियर मान बना जिरो तो एखे एक्स स्क्वायर प्लस बी एक्स संख्या तो यकम जी है तो एक टी बीज शून्य है ओन बीजी तो वास्तव और परिमाण संख्या हो হল তার মূল বীজ গতিকে বন্ধুরা আপনারা এই নিয়মগুলি যদি আপনারা মনে রাখেন হ্যাঁ তাহলে পরীক্ষায় দীঘাত শ্রমিকরণে মূল্যের প্রকৃতি বিষয়ক কিছু প্রশ্ন থাকে প্রায় পরীক্ষার থাকে এগুলা তো বীজ নির্ণয় বীজের প্রকৃতিগুলো আপনারা অতি সহজেই আয়ত্ত করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনে ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনারা অতি সহজেই পেয়ে যান আর যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে তো লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ